সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আচ্ছা তোমাদেরকে আমি পড়াচ্ছিলাম দেখো এরপর থেকে সদ্য প্রজ্বলিত চিতার অজস্র ধোয়া নীল রঙের ছায়া ফেলিয়া ঘুরিয়া ঘুরিয়া আকাশে উঠিতেছিল কাঙ্গালের মা ইহারই মধ্যে ছোট একখানি রথের চেহারা যেন স্পষ্ট দেখিতে পাইল মানে বিষয়টা হচ্ছে এরকম কাঙ্গালির মা মুকুরজির স্ত্রী স্ত্রীকে যত সুন্দর করে বিদায় দেয়া হচ্ছে যে এবং কি যত আয়োজন এগুলা দেখে মানে কাঙ্গালের মা মনে মনে ভাবতেছে কি মুকুরজির স্ত্রী নিশ্চয়ই স্বর্গে যাবে এবং সে মনে মনে একটা কল্পনাও করে করতে করতে একটা স্বপ্নও দেখতেছে যে কি একটা স্বপ্নও দেখে বললো যে কি যে কাঙ্গালের মা সরি ইয়া মুখুর্জের স্ত্রী রতে করে মানে স্বর্গে চলে যাচ্ছে গায়ে তাহার কত নাছ ছবি আঁকা চূড়াই তাহার কত না আলতা পরা জড়ানো আলতা পাতা লতা পাতা জড়ানো ভিতরে কে যেন আছে মুখ তাহার চেনা যায় না কিন্তু শীতাই তাহার সিঁদুরের রেখা পদতল দুটি আলতায় রাঙানো দৃষ্টে চাহিয়া কাঙ্গালের মায়ের দুচুক অশ্রুর ধারা বহিতে এমন সময়ে একটি বছর ছেলে তাহার আচল টান দিয়া কহিল হ্যাঁ তাই তুই দাঁড়িয়ে আছিস মানে কাঙ্গালি তার মাকে টান দিল আর কি কাঙ্গালের বয়স কতটুকু চোদ্দ পনেরো এটা এমসি কিউতে আসে একটু দাগে রাখো মা চমকিয়া ফিরিয়া চাহিয়া কহিল রাতবুক হঠাৎ উপরে আঙ্গুলি নির্দেশ করিয়া কহিল দেখ দেখ বাবা বামুন মা তো যাচ্ছে মানে এটা তার মধ্যে যে কল্পনা সেটা কিন্তু মুখ ফুটে গেছে যে কাঙ্গালের মায়ের মধ্যে যে কল্পনা করতে করতে ওই যে মুখুর যে স্ত্রীকে নিয়ে কল্পনা করতে করতে হঠাৎ করে মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে বামুন মা বলতে কি ব্রাহ্মণ মাকে কে বোঝানো হচ্ছে ব্রাহ্মণ মা বলতে ওই বৃদ্ধের স্ত্রীকেই বোঝানো হচ্ছে ছেলে বিষয়ে মুখ তুলিয়া কহিল কই ক্ষণকাল নিরীক্ষণ করিয়া শেষে বলিল তুই ও তো ধোয়া রাগ করিয়া কহিল বেলা দুপুর বাজে আমার পাই না বুঝি এবং সঙ্গে সঙ্গে মায়ের চোখে জল লক্ষ্য করিয়া বলিল বামুনদের গিন্ন মর্ষে তুই কেন কেঁদে মরিস মা মানে কাঙ্গালের মা কাঙ্গালি তার মাকে প্রশ্ন করে মরছে তো বামুনদের মা তুই কেন বামুনদের গিন্নি মরছে মুখুর্জির স্ত্রী মরছে তুই কেন কাটতেছে তোর সাথে ওনার সম্পর্ক কি কিন্তু কাঙ্গালের মা তো কান্না করতেছে অন্য একটা বিষয় চিন্তা করে সেটা তো আর সন্তান জানে না যে কাঙ্গালের মা চিন কী নিয়ে কল্পনা করতেছে ওই যে তার সে যে তার হতবাগা অবাগা দুনিয়াতে আসার সময় সে অবাগা হিসেবে পৃথিবীতে জন্মগ্রহণ করছে যে এই বিষয়টা সন্তানকে তো আর খুলে বলতে না যে আমি এত কষ্ট এগুলো তো বলতে পারতেছে না সেই জন্য এটা তো মায়ের মনে মনে যে কাঙ্গালের মায়ের মনে মনেই তো এই দুঃখ কষ্টগুলা ছেলে তো আর এত কিছু বুঝতে চাচ্ছে না বা এত কিছু বুঝে না বাস্তবতা সেটাই কাগালের মা এতক্ষণে হুশ হইল পরের জন্য শ্মশানে দাঁড়াইয়া এইভাবে অশ্রুপাত করায় সে মনে মনে লজ্জা পাইল এমনকি ছেলের অকল্যাণের আশঙ্কায় মুহূর্তেই চোখ মুচিয়ে ফেলিয়া একটুখানি চেষ্টা করিয়া বলিল কাঁদব কিসের জন্য রে চোখে তো ধো লেগেছে বই নয় হাঁ ধো লেগেছে তো বই না তুই কাঁদছিলি একটু দাগে রাখো এটা অনুধাবনমূলক প্রশ্নে আসে যে আসে যে কি চোখে তো ধো লেগেছে বই তো নয় এইটা এই লাইনটা একটু দাগে রাখো এখান থেকে তোমার অনুদানমূলক প্রশ্ন প্রশ্ন আসে মা আর প্রতিবাদ করিল না ছেলের হাত ধরিয়া ঘাটে নামিয়া নিজেও স্নান করিল কাঙ্গালিকেও স্নান করাইয়া ঘরে ফিরিল সৎসান সৎকারের শেষটুকু আর দেখা দেখা আর তার ভাগ্যে ঘটিল না সন্তানের নামকরণের পিতামাতার মূরতায় বিধবা বিধাতা পুরুষ অন্তরিক্ষে থাকিয়া অধিকাংশ সময়ে শুধু হাস্য করিয়ায় ক্লান্ত হন না তীব্র প্রতিবাদ করেন এটা হচ্ছে কি লেখকের একটা অনুভূতি আর কি এখানে লেখক তার অনুভূতি প্রকাশ করতেছে কাঙ্গালির মায়ের মাধ্যমে তাই তার সমস্ত জীবনটা তাহাদের নিজের নামগুলিকে যেন আমরণ ভেঞ্চাইয়া চলিতে থাকে কাঙ্গালির মার জীবনের ইতিহাস ছোট কিন্তু সেই ছোট্ট কাঙ্গাল জীবনটুকু বিধাতার এই পরিহাসের দায় হইতে অব্যাহতি লাভ করিয়াছিল তাহাকে জন্ম দিয়া মা মরিয়াছিল মানে কাঙ্গালের মার যে ছোটবেলা থেকে মানে জন্মের পর থেকে যে সে অভাগা তার একটা বাস্তবতা লেখক এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন এই জন্য বলতেছে কি দেখো তাহাকে জন্ম দিয়া মা মরিয়াছিল মানে জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গে মায়ের মৃত্যু ঘটে বাপ রাগ করিয়া নাম দিল অভাগী আহাই রে এটাই তো এখানেই তো মানে তার অভাগা জীবন শুরু তাই না মা নাই বাপ নাই মা নাই বাপ নদীতে মাছ ধরিয়ে বেড়ায় তাহার না আসে দিন না আসে রাত তবু যে দিন তবু যে কি করিয়া ক্ষুদ্র অবাগের একদিন কাঙ্গালের মা হইতে বাঁচিয়া রহিল সে এক বিস্ময়ের কথা যাহার সহিত বিবাহ হইল তাহার নাম রসিক বাঘ দাগাই রাখো বাগের অন্য বাঘিনী ছিল মানে কাঙ্গালির মায়ের আর একটা সতীন ছিল আর কি ইহাকে লইয়া সে গ্রামান্তরে উঠিয়া গেল অভাগী তাহার অভাগ্য ও শিশুপুত্র কাঙ্গাল কাঙ্গালিকে লইয়া গ্রামে পড়িয়া রহিল কিছু করার নাই এই যে দুঃখ দুর্দশাগ্রস্ত এবং হতাশাগ্রস্ত নারীদের প্রতি লেখকের যে একটা আবেগ লেখকের যে একটা বিশিষ্ট স্থান দখল করে আছে তার মনের মধ্যে সে বিষয়টা তিনি এখানে তাহার সেই কাঙ্গালে বড় হইয়া আজ পনেরো সবে মাত্র বেতের কাজ শিখিতে আরম্ভ করিয়াছে অবাকের আশা হইয়াছে আরো বছর কানেক তাহার ভাগ্যের সহিত জুজিতে পারিলে দুঃখ গুছিবে মানে বিষয়টা হচ্ছে কি আহ যেহেতু কাঙ্গালির বয়স এখন পনেরো আর কিছুদিন যদি যায় মা কাঙ্গালি যখন পুরোপুরি বেথের কাজ শিখিতে পারবে এবং পরিবারের অর্থনৈতিক অবস্থাটা চালু রাখতে পারবে তখনই হয়তো এই দুঃখগুলা মিঠে যাবে এই আশা এই বুকবরা আশা নিয়ে কাঙ্গালের মা পৃথিবীতে বেঁচে আছে এই দুঃখে যে কি যিনি দিয়েছেন তিনি ছাড়া আর কেহই জানেন না এখানে তার আফসুস বা তার মধ্যে কষ্টের জায়গাটা কাঙ্গালি পুকুর হইতে আসাইয়াল দেখি আসিয়া দেখিল তাহার পাতের ভুক্ত অবশেষ মা একটা মাটির পাত্রে ঢাকিয়া রাখিয়াছে আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল তুই খেলি নে মা বেলা গড়িয়ে গেছে বাবা এখন আর খিদে নেই অথচ সন্তান যে সন্তান সন্তানকে যে সান্ত্বনা দিচ্ছে সেটা কিন্তু সন্তান ঠিকই বুঝছে যে কাঙ্গালি না খেয়ে যে সরি কাঙ্গালের মা না খেয়ে যে কাঙ্গালিকে খাওয়াচ্ছে সেটা কিন্তু সন্তান বুঝে গেছে মা তো এমনই ছেলে বিশ্বাস করিল না বলিল না কি দেন বইকি বই কি কই দেখি তোর হাঁড়ি মানে ছেলে জানতে চাইল যে তুমি কেন খাচ্ছ না আমার জন্য রেখে দিছ কিন্তু তুমি খাচ্ছ না ঘটনাটা কি তো কাঙ্কালের মা উত্তর দিল আরে আমার এত রাত বেলা বেশি হয়ে গেছে সরি দুপুর গড়াই বেলা হয়ে গেছে দেরি হয়ে গেছে আমার আর এখন খিদে নাই আমি খাবো তুমি খেয়ে নাও আমার খিদে নাই তো পরে যখন সন্তান বললো যে কি আচ্ছা তোমার খিদে নাই ঠিক আছে দেখি তোমার হাড়িটা তোমার হাড়িতে তোমার জন্য ভাত আছে কিনা এই ছোট নয় বহুদিন কাঙ্গালের মা কাঙ্গালিকে ফাঁকি দিয়ে আছে। মানে এই মা কোন দিনও পারে না যে সন্তানকে না খাওয়াই নিজে খাইতে তার একটা বাস্তবতা মানে সন্তান বাতসুল যেটাকে বলা হয় এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন লেখক সে হাড়ি দেখিয়া তবে ছাড়িল তাহাতে আর একজনের মতো ভাত ছিল তখন সে প্রসন্ন মুখে মায়ের কোলে গিয়া বসিল এই বয়সের ছেলে সচরাচর এরূপ করে না কিন্তু শিশুকাল হইতো বহুকাল যাবৎ সে রুগ্ন ছেলে বলিয়া মায়ের ক্রোড ছাড়িয়া বাহিরের সঙ্গী সাথীদের সহিত মিশিবার সুযোগ পায় নাই কাঙ্গালির বয়স এখন পনেরো সে এখন খেলাধুলার কথা করার কথা ছিল গ্রামের তার সমবয়সী ছেলে পুলেদের সাথে বাইরে ঘুরে ফেরার কথা ছিল এবং সে খুব উডনচন্ডী হওয়ার কথা ছিল মানে খুব দুষ্ট প্রকৃতির হওয়ার কথা ছিল কিন্তু ছোটবেলা থেকে অসুস্থ থাকার কারণে মায়ের আচল ধরে ধরেই ছিল যার কারণে সে বাইরে খেলাধুলা করা বা সঙ্গী সাথীদের সাথে খেলাধুলা এই বিষয়টা তার হয়ে ওঠে নাই এখানে বসেই তাহাকে খেলাধুলার সাথ মিটাইতে আছে। এক হাতে গদা জড়াইয়া মুখের উপর মুখ রাখিয়া কাঙ্গালি চকিত হইয়া কহিল মা তোর গা যে গরম কেন তুই অমন রোদে দাঁড়িয়ে মরা পোড়ানো দেখতে গেলি কেন আবার নিয়ে এলি মরা পোড়ানো তুই কি মানে লেখক এখানে আর বলার চেষ্টা করে নাই যে বুঝে যেতে হবে বুঝে নিতে হবে আমাদেরকে মা শশ ব্যস্তে শশ ব্যস্ত মানে হচ্ছে কি খরগোশের মস্ত ব্যস্ত আর কি শশ মানে হচ্ছে খরগোশকে বোঝানো হয়েছে ছেলের মুখে হাত ছাপা দিয়ে কহিল ছি বাবা মন আপনার বলতে নেই পাপ হয় সতী লক্ষ্মী মা ঠাকুরন রথে করে সজ্ঞের গেলেন মানে মায়ের মনের মধ্যে যে এই যে অনুভূতি যে চিতার মধ্যে যে অন্তুষ্টিক্রিয়া সম্পন্ন দেখে সেটা তো আর ছেলে খেয়ে বোঝানো যাচ্ছে না এবং ছেলে ছেলের মতোই আত্ম উপলব্ধি করে মাকে বলতেছে এই কথাগুলা তো মা বলতেছে কি একটু পাপ মানে মরা পোড়ানো বলতে নেই এটা পাপ হয় ছেলে সন্দেহ করিয়া কহিল তোর এক কথা মা রথে ছড়েন কেউ না কি আবার সবকে যায় মা বলিল আমি যে চোখে দেখুন কাঙ্গালি বামুন মা রথের উপরে বসে মানে এখানে হচ্ছে কি কাঙ্গালের মায়ের এটা কল্পনা স্বপ্ন আসলে বাস্তবতা মানে বিষয়টা হচ্ছে এরকম কাঙ্গালির মায়ের যে অন্তুষ্টিক্রিয়া সরি তোমার মুকুর্জের স্ত্রীর যে অন্তুষ্টিক্রিয়া সম্পূর্ণ দেখে যে কাঙ্গালের মা আবেগে আপ্লুত মানে এত সুন্দর করে যে তাকে অন্তুষ্টিক্রিয়া সম্বন্ধে এত সসম্মানে তাকে সন্তুষ্টিক্রিয়া সম্পন্ন করা হলো শবযাত্রা শেষ করা হলো এগুলো দেখে কাঙ্গালের মনের মধ্যে কাঙ্গালের মায়ের মনের মধ্যে যে অভিব্যক্তি সেটা তো সেটা থেকেই এই যে তার একটা কল্পনা থেকেই এই ধরনের কথাগুলো বলতেছে কাঙ্গালের মা বামুন মা রথের উপরে বসে মানে তেনার রাঙা দু পা দুখানি যে সবাই চোখ মেলে দেখলে রে সবাই দেখলে সবাই দেখলে কাঙ্গালির মায়ের বুকে ঠেস দিয়ে বসিয়া ভাবিতে লাগিল মাকে বিশ্বাস করাই তাহার অভ্যাস বিশ্বাস করিতেই সে তখন ও বিশ্বাস করার আর কিছু নাই খানিক পরে আস্তে আস্তে কহিল তাহলে তুইও তো মা সজ্ঞে যাবি বিন্দির মা সেদিন রাখালের পিসিকে বলেছিল। ক্যাংলার মার মতো সতিল কি আর দুলে পাড়াই নেই আর এই বিষয়টা হচ্ছে কি এখান থেকে একটা প্রশ্ন আসে যে কাঙ্গালের মা কোন বংশের মেয়ে দুলে বংশের দুলে এটা দাগা রাখবে এটা পরীক্ষায় আসে জ্ঞানমূলক প্রশ্নে মানে বিষয়টা হচ্ছে এরকম বিন্দির মা কাঙ্গালের মায়ের অনেক বেশি প্রশংসা করছে কারণ কাঙ্গালের মা অনেক সৎ ছিল অনেক লক্ষ্মী ছিল অনেক সাংসারিক মহিলা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত স্বামীর কারণে তার সেই ভাগ্যটা দুর্ভাগ্যে পরিণত হয়েছে তো এটা কাঙ্গালি শুনে বলতেছে কি তুমি মানে তুইও তো অনেক ভালো তুইও তো অনেক লক্ষ্মী তুইও তো অনেক সতী যার কারণে তুইও কি সজ্ঞে যাবি মা এরকম একটা প্রশ্ন আর কি কাঙ্গালির মা চুপ করিয়ে কহিল কাঙ্গালি তেমনি ধীরে ধীরে কহিতে লাগিল বাবা যখন তুরে ছেড়ে দিলে তখন তুরে কত লোকে তো নিকে করতে সাদা সাদি করলে কিন্তু তুই বললি না বললি না বললি কাঙ্গালি কাঙালে বাসলে আমার দুঃখ বুঝবে আর নিকে করতে যাব কিসের জন্য হা মা তুই নিকে করলে আমি কোথায় থাকতুম। আমি হয়তো না খেয়ে না খেতে পেরে এতদিনে কবে মরে যেতুম মানে এটা এখানে যে কাঙ্গালের মায়ের যে ত্যাগ সন্তানের প্রতি ত্যাগ সন্তানের দিকে তাকাই ওই কাঙ্গালের মা অন্য কাউকে বিয়ে করারও সাহস পায় না করেও না কারণ কাঙ্গালের যখন বাবা কাঙ্গালের মাকে ছেড়ে চলে যায় তখন অনেকজনই চাইছে তাকে বিয়ে করতে শাদি করতে কিন্তু সে রাজি হয়নি সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে এতটুকু পর্যন্ত থাক আগামী দিনে আমরা বাকি অংশটা পড়ব ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ